রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিয়াই সিত্তা কি আমরা প্রচার করতে পারবো? আমরা যারা রাসুলি করিমের অনুসারীর দাবি রাখি, আমরা কি সিয়াই সিত্তা অথবা কুতুবে আরবা এই গ্রন্থগুলির প্রচার করতে পারবো? পারবো না, কারণ কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াতে প্রত্যেক রাসুল এবং প্রত্যেক নবী একটি কথা বলে গেছেন এই কোরআনের ব্যাপারে। তারা বলেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের সকলের উপরে একটি দায়িত্ব হলো স্পষ্টভাবে এই কোরআন প্রচার করা। আমাদের উপরে দায়িত্ব হলো এই কোরআন পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই না। রাসুলি করিমের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ন্যস্ত করা দাবি সেটা হলো 5 নম্বর সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত, তিনি শুধুমাত্র আল্লাহ তাআলার ওহি যা তার উপরে করা হয়েছে সেই গ্রন্থের তাবলিগ করবেন, অন্য কোনো কিছুর তাবলিগ তিনি জীবনে না করেছেন না কাউকে করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, হে রাসূল তুমি তাবলিগ করো যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়। ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা না করো তাহলে তার রিসালাতের দায়িত্ব তুমি পৌঁছে দিতে পারলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ অবশ্যই মানব সমাজ থেকে তোমাকে রক্ষা করবেন। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা আয়াত গোপনকারী কাফের তাদের থেকে সব সময় তোমাকে সাবধানে থাকতে হবে যে তাদেরকে আল্লাহ হিদায়াত করেন না। 500 সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আবার 13 নম্বর সূরা আর রদ এর 40 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে, 13 নম্বর সূরা আর রদ এর 40 নম্বর আয়াতে, ওয়াইমা নুরিয়ান্না কাবাহাল্লাদিনা আইদুহুম আও না তো ফ্যান্না কাফাইন্নামা আলাইন কালবালা ও আলাইনা হিসাব। আল্লাহ বলছেন যে তাদের আগে আমার যে ওয়াদা রয়েছে, মানুষের সাথে যেসব ওয়াদা আল্লাহ তাআলা রয়েছে, আগেকার লোক হোক বর্তমানের লোক হোক বা ভবিষ্যতের লোক হোক, তো আমার যে ওয়াদা মানুষের সাথে রয়েছে তার মধ্যে কিছুটা যদি তোমাকে দেখিয়ে দিই কিংবা যদি তোমার মৃত্যু ঘটিয়ে দিই তাহলে তোমার কাজ শুধু পৌঁছে দেওয়া আর আমার কাজ হলো হিসাব দেওয়া। রাসুলের কাজ হচ্ছে কোরআন পৌঁছে দেওয়া আর আল্লাহ তাআলার কাজ হচ্ছে হিসাব নেওয়া। এই দুটি জিনিস আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে। যদি আপনি এবং আমি মুমিন আর মুসলিম হই তাহলে কখনো আমরা কোরআন বাদে অন্য কোনো জিনিস প্রচার করতে পারবো না, হোক সেগুলি রাসুলের নামে। কেননা যারা রাসুলের নামে এই সব গ্রন্থগুলো রচনা করেছে তারা সবাই ইসলামের শত্রু, কোরআনের শত্রু, কাবার শত্রু, নবী এবং রাসুলদের শত্রু। তো মুসলিমরা কখনো সিয়াই সিত্তা হোক কুতুবে আরবা হোক প্রচার করতেই পারে না, যদি করে তাহলে এই আয়াতগুলির দৃষ্টিতে সে মুশরিক হয়ে যাবে। তো মুশরিক কখনো কোরআনের কাছে আসে না, আর মুসলিমরা কখনো কোরআন ছেড়ে অন্য কোনো গ্রন্থের দিকে মানুষকে দাওয়াত দেয় না আর অন্য কোনো গ্রন্থের প্রচার এবং তাবলিগ করে না।